ইডেন গার্ডেন্স থেকে স্বাগত জানাচ্ছি রিয়াসাদ আজিম। বাংলাদেশের আজ সপ্তম ম্যাচ এবং এই ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান। এবং বাংলাদেশের বিশ্বকাপ ক্যাম্পেইনে আমরা প্রথমবার যে দারুণ একটা জয় পেয়েছিলাম, সেই প্রথম জয়টা বড় দলের বিপক্ষে জয় হিসেবে মানে বলা হয়, স্কটল্যান্ডের পরে পাকিস্তানের বিপক্ষে এখন থেকে আরো প্রায় দুই যুগ আগে। তারপর থেকে কিন্তু বাংলাদেশের ক্রিকেট কাঠামোতে একটা বড় পরিবর্তন আসে এবং বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে, বাংলাদেশের ওয়ানডে ভিত্তি ধীরে ধীরে শক্ত হওয়া শুরু করে। এবং ইন্টারেস্টিং পার্ট যেটা, বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে নতুন নতুন আমরা তারকার আবির্ভাব দেখি। 1999 আর 2023-এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে এবং সবচেয়ে বড় পার্থক্যের জায়গা সেটা হচ্ছে সময়। বাংলাদেশ দল বদলেছে, পাকিস্তান দল বদলেছে এবং দুই দলের মধ্যে সবচেয়ে বড় যে সাদৃশ্য সেটা হচ্ছে আনপ্রেডিক্টেবিলিটি। কোন দলকে আপনি প্রেডিক্ট করতে পারবেন না, তারা কি করবে কি করবে না। ছ মাস আগেও যে কনসিস্টেন্ট বাংলাদেশ ছিল, সেই দল টানা পাঁচটা ম্যাচে হেরেছে, সেই দলের মাঠের বাইরের ইস্যুস গুলো বড় হয়ে এসেছে। তামিম ইকবালকে ড্রপ করা, সাকিব আল হাসানের নেতৃত্বে আসা, পরবর্তী সময়ে নানা বিতর্কের জন্ম দেয়া সেই বিখ্যাত ইন্টারভিউ যেখানে তিনি তার সতীত্বকে ছোট করেছেন বড় হবার চেষ্টায়, এরপরে দেশে ফিরে যাওয়া ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময়ে, এরপর আবার তারা ব্যাক করেছেন এবং ব্যাক করার পরে বাংলাদেশ দলের আসলে রেজাল্টটা খুব একটা পাল্টায়নি। আমরা এখন পর্যন্ত যা দেখেছি, টিম টাইগার্স ঢুকছে। 1999-এর বাংলাদেশ দল যে নবজাগরণ পেয়েছিল পাকিস্তানকে হারিয়ে, 2023-এ এই মুহূর্তেও কিন্তু দলটা খুব বাজে একটা অবস্থায় রয়েছে। এবারে বিশ্বকাপ তো বটেই, বাংলাদেশের সবচেয়ে বড় যে টেনশন সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তারা খেলতে পারবে কি পারবে না সেটাও ঝুলছে। কারণ হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে যদি খেলতে হয় তাহলে টিম টাইগার্সকে এমন একটা পারফরমেন্স করতে হবে যেখানটায় তারা টপ র্যাঙ্ক 8 টিমের মধ্যে থাকবে। যেহেতু 2025-এর পাকিস্তানেই অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা 8 দল অংশগ্রহণ করবে, সেই জায়গাটায় বাংলাদেশকে টপ 8 এ থাকতে হবে। সাকিব আল হাসানের জন্য প্রেশার, বাট প্রেশারে বাংলাদেশ যখন থাকে তখন টিম টাইগার, সাকিব আল হাসান তারা সবাই পারফর্ম করেন। সাকিবের সাথে তারা দেখা করতে চান, তাদের জন্য একটা সুযোগ রয়েছে নিশ্চয়ই, এটা বিশ্বকাপ চলাকালীন না, বিশ্বকাপের পরবর্তী সময়ে। এই মুহূর্তে চলছে রুচির একটা ক্যাম্পেইন, সস অ্যান্ড যে ক্যাচ আপ রয়েছে রুচির, সেটার বটলে গিয়ে আপনারা যে কিউআর কোড পাবেন সেটা স্ক্যান করতে পারেন, গেম লিঙ্কস পাবেন, হিট অ্যান্ড মিট উইথ সাকিব, সেই গেম লিঙ্কে গিয়ে গেমস খেলে পয়েন্টস অ্যাচিভ করে স্কোর করে বেশি বেশি, ইউ ক্যান মেক ইউর চান্স টু মিট সাকিব ডিরেক্টলি। সো এটা একটা গ্রেট চান্স। বাংলাদেশ দল এই মুহূর্তে আসলে সাকিব আল হাসানের উপর অনেক বেশি নির্ভরশীল, কারণ দল পারফর্ম করছে না, দলের ক্যাপ্টেন্সি, দলের পারফর্মারদেরকে উজ্জীবিত করা, পাকিস্তানের এগেনস্টে যদি বাংলাদেশকে ভালো করতে হয় সেই জায়গাটায় আসলে আউটস্ট্যান্ডিং কিছু করার ক্ষমতা যে কজন ক্রিকেটারের রয়েছে তাদের মধ্যে ক্যাপ্টেন সাকিব কিন্তু অন্যতম। মাঠের বাইরে অনেক বিতর্ক রয়েছে, মাঠে অনেক ধরনের আলোচনা রয়েছে, সমালোচনা রয়েছে পারফরমেন্স নিয়ে, কিন্তু এন্ড অফ দ্য ডে সাকিবের গিভেন ডেতে সাকিব যদি জ্বলে উঠতে পারেন যে কোনো দলের জন্য, সেটা আমি যেটা মনে করি যে আসলে ডিফিকাল্ট হয়ে যায়। কেন সেটা বলছি, কারণ সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা, বাংলাদেশ এর মধ্যে সবচেয়ে বিগেস্ট জয়টা যে পেয়েছিল সেটাও কিন্তু এশিয়া কাপে বাংলাদেশ পেয়েছিল, ইন্ডিয়াকে হারিয়েছিল, তখনও বাংলাদেশ ভালো করছিল না, বাট ডেটা ছিল সাকিবের, তিনি একাই কিন্তু ভারতকে হারিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছেন ক্যাপ্টেন সাকিব দ্যাট টাইম। সো এবার কেন পাকিস্তান নয়, আমরা কেন এক্সপেক্ট করতে পারি না, অতীতে যা হয়েছে আপাতত সেটা ভুলতে চাই, কিন্তু বাংলাদেশ যদি তাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারে, যেই ক্রিকেট খেলার যোগ্যতা তাদের রয়েছে, যে ক্রিকেট খেলার মতো ক্যাপাবিলিটিস তাদের রয়েছে, সেটাকে যদি তারা অনফিল্ডে অ্যাপ্লাই করতে পারে, এখানটা আসলে ভালো রেজাল্ট পাওয়াটা খুব একটা ডিফিকাল্ট না। বাংলাদেশ টানা পাঁচটা ম্যাচ হারলো, পাকিস্তান কিন্তু চারটা ম্যাচে হেরেছে। সো দুদলের সিচুয়েশনটা এরকম যে তারা হচ্ছে এক জয়ের ব্যবধানে এগিয়ে কিংবা পিছিয়ে, বাংলাদেশ একটা জয় পেয়েছে, পাকিস্তান দুটা জয় পেয়েছে, আজ যদি বাংলাদেশ হারিয়ে দেয় দেন পাকিস্তান এবং বাংলাদেশ লেভেল হয়ে যাবে। এবং এই জয়টা কেন বেশি গুরুত্বপূর্ণ, বাংলাদেশে এবারে টুর্নামেন্টের সেকেন্ড জয়টা গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি যে কারণটা সেটা হচ্ছে ওই যে বললাম টপ এইটে থাকার একটা ইকুয়েশন রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ যদি খেলতে না পারে তাহলে কিন্তু আসলে যাই বলি না কেন বাংলাদেশ ক্রিকেটের জন্য কিন্তু এটা আসলে কোনো একটা শুভ সংবাদ না। যারা আমরা বলছি যে আমরা অনেক ডিসিশনস নিয়ে অসন্তুষ্ট, যারা আমরা বলছি আমরা খেলাই দেখবো না, যারা আমরা বলছি এবারে বিশ্বকাপটা কেন এমন হলো সেই কারণগুলো খোঁজার চেষ্টা করছি, এন্ড অফ দ্য ডে সবাই কিন্তু ক্রিকেটের ভালোটা চাই, আমি চাই, আপনারা চান, ক্রিকেটাররা চায়, ম্যানেজমেন্ট চায়, কিন্তু জয় আসছে না নানা কারণে। সো ওই জয়টা দরকার, জয় দরকার, একটা হচ্ছে পরাজয় বৃত্ত ভাঙার জন্য, আরেকটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ক্ষেত্রে নিজেদের যে দাবি, নিজেদের যে অবস্থান সেটাকে সুসংহত করার জন্য। বাংলাদেশ ইলেভেনে পরিবর্তন আজকেও আসবে, যতটুকু ধারণা পেয়েছি, যতটুকু আভাস পেয়েছি পরিবর্তন না আসার কোনো চান্স নেই। তাহিদ হৃদয় ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, ওপেনিংয়েও বাংলাদেশ দল পরিবর্তন করবে এরকমটা ভাবা হচ্ছে এখন পর্যন্ত যতটুকু আপডেটস রয়েছে। তানজিদ হাসান তামিমকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, ছয়টা ম্যাচে তিনি একটা 50 পেয়েছেন, বাকি পাঁচ ম্যাচে খুব একটা রানস পাননি। সো বিশ্বকাপের মতো স্টেজে এসে এইভাবে
টানা যদি অফ ফর্মে কোনো ক্রিকেটার থাকে সেটা কিন্তু আসলে স্বস্তির জন্য খুব একটা কি বলবো যে স্বস্তিদায়ক না। সো তানজিদ তামিমের ব্যাপারটা কিন্তু ইম্পর্টেন্ট, তানজিদ তামিমের পারফরমেন্সটা টিম ম্যানেজমেন্ট খুব সিরিয়াসলি দেখছে, কিন্তু দলের যে আসলে অনেকগুলো অপশনস রয়েছে তাও না, দলটা এমন ভাবে নির্বাচিত করা হয়েছে 15 সদস্যের যেখানে আপনার ব্যাটিং অপশন অলমোস্ট নেই, মানে যারা রয়েছে একজন দুজন যারা বাদ পড়েছে ইলেভেনে খেলতে খেলতে তারাও কিন্তু অফ ফর্মের কারণে বাদ পড়েছে, তাদেরকে ডেকে এনে এনে খেলানো যায় কিনা সেটা একটা বড় ব্যাপার। সো ওই জায়গা থেকে তাওহিদুল ইসলামকে আজকে ব্যাক করানো হতে পারে। পাকিস্তানের বোলিং ডিপার্টমেন্ট ভালো এবং পাকিস্তান আজকে 4টা পরিবর্তন নিয়ে কিন্তু মাঠে নামবে, 4টা পরিবর্তন। বাংলাদেশ দলের পরিবর্তনগুলো হচ্ছে প্রেডিকশন করে আমরা বলার চেষ্টা করছি যে অমুকের জায়গায় আরেকজন খেলতে পারে বা পারে না, বাট পাকিস্তানের 4টা পরিবর্তন, ইমামুল হক সম্ভবত আজকে থাকছেন না, মোহাম্মদ নওয়াজ সম্ভবত আজকে ড্রপ হবেন এবং হাসান আলী সম্ভবত আজকে যতটুকু আমরা শুনেছি তিনি কিন্তু পাকিস্তানের যে ইলেভেন সেই ইলেভেনে তিনি সুযোগ করে নেবেন। সো পরিবর্তনগুলো আসলে যতটুকু গুরুত্বপূর্ণ তার থেকে বড় ব্যাপার মাঠের পারফরমেন্স, পাকিস্তান দল যে খুব ভালো পারফর্ম করছে তা না, পাকিস্তানকে হারাতে হলে বাংলাদেশকে সত্যি কথা যেটা ব্যাটিং ডিপার্টমেন্টে ভালো করতে হবে। দিন শেষে বোলাররা তাদের কাজটা করেছে, লাস্ট ম্যাচে 229 রানে তখন আমরা আটকে রেখেছি, যদিও রানটা আরো কম হতে পারতো, বোলিং ডিপার্টমেন্টকে কিন্তু আসলে প্রশংসা করতেই হয়, কিন্তু সেই রান চেস করতে গিয়ে যখন 70 রানে 6 উইকেট আমরা হারিয়ে ফেলি, ব্যাটিং অর্ডার নিয়ে যখন বারবার আমরা এক্সপেরিমেন্ট করি, মাহমুদুল রিয়াদ তার আগের ম্যাচে শতক হাঁকিয়েছিলেন তাকে আবার সাথে নামিয়ে দেয়া, এই যে প্রবণতাগুলো, এই যে ডিসিশনস গুলো, এগুলো কিন্তু দিন শেষে দলটাকে আসলে অনেক বেশি ভোগায়। বারবার ডিসিশন ফ্ল্যাকচুয়েট করা, বারবার ব্যাটিং অর্ডারটা আপ এন্ড ডাউন করা, কখনো মিরাজকে সাথে, কখনো 6, কখনো 5-এ, কখনো 4-এ, 3-এ, মানে এই যে বারবার শাফলিংটা, এটা কিন্তু একটা সময় দলটাকে ভোগায়। কারণ একজন ক্রিকেটারের মাইন্ডসেট কিন্তু থাকে যে তিনি আসলে কোন পজিশনে ব্যাট করবেন, যে যতই বলি না কেন বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু দিন শেষে পার্টিকুলার পজিশনের জন্য তৈরি হয়ে বিশ্বকাপে এসেছিল, শান্ত 3-এর জন্য, সাকিব 4-এর জন্য, তাওহিদুল 5-এর জন্য, মুশফিক 6-এর জন্য। সো ওই জায়গাটা যখন আমরা আসলে ব্যর্থ এটা ঘটালাম তারপর থেকে কিন্তু রেজাল্টটা ভালো আসেনি। সো রেজাল্ট যেহেতু ভালো আসেনি, একটা দুটো ম্যাচে আপনি সেটা করতে পারেন, আপনি কন্টিনিউ 6 ম্যাচে সেটা করলেন, এটা কি সাপোর্টেবল কিনা এই ম্যাচের জন্য সেটা না হয়। আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, আমি চাই ব্যাটিং অর্ডারটা এরকম হোক, যদি কোনো কারণে তানজিদ তামিমকে আজকে বাদ দেওয়া হয়, কোনো কারণে কি ফর্মের কারণে আসলে বাদ দেওয়া হবে, সেখানটায় ওপেনিং এ আমার যে এক্সপেকটেশন যে মিরাজকে নিয়ে যেতে এতই করতেছেন, মিরাজকে ওপেনিং এ দিয়ে দেন লিটন কুমার দাসের সাথে, তারপরে শান্ত, সাকিব, হৃদয়, তারপরে হচ্ছে মুশফিক, অথবা 5-এ মুশফিক, 6-এ মাহমুদুল্লাহ এবং 7 নম্বরে হচ্ছে তাওহিদ হৃদয়, এভাবে করা যায় কিনা, ইট কুড বি আ গুড কম্বিনেশন। তাওহিদ হৃদয় যেহেতু খুব একটা ফর্মে নেই এবং মাহমুদুল্লাহ রিয়াদ যেহেতু ভালো খেলছেন, এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রান তার, এভারেজ তার, স্ট্রাইক রেট তার, সো তাকে যেন বেশি বল খেলার সুযোগ করে আমরা দিতে পারি এগেনস্ট দ্য বোলিং লাইন আপ অফ পাকিস্তান, সেই জিনিসটা কিন্তু এনশিওর করাটা খুব দরকার। সো এই হচ্ছে আপডেট ফ্রম ইডেন গার্ডেন্স, বাংলাদেশের জন্য শুভকামনা, বাংলাদেশ যেন এই ম্যাচটা জিতে পরাজয় বৃত্ত ভাঙতে পারে, পাকিস্তানের সাথে যেন জয়ের সংখ্যাটা লেভেল করতে পারে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার পথে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেটা থেকে যেন কিছুটা হলেও আলোর পথে যেতে পারে। সাইনিং আউট, রিয়াসুল আজিম।